দুই মুরব্বি একজন কাজ ঘর কাজ করে শুয়ে রয়েছে, একজন প্যাট উঠায় শুয়ে রয়েছে, কাপড় উঠায় শুয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ার আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি। আজকে আমরা নতুন ফ্ল্যাটে মিলাদ দিচ্ছি। আপার সাথে আপার শ্বশুর বাসায় আসলাম তার শাশুড়িকে নিয়ে যাওয়ার জন্য। দেশি পুদিনা ধনেপাত এসে কত, দেশি ধনেপাত এসে কত লম্বা লম্বা চাবিটা দেন তো, দোতলাই যাবো। কাজে বুয়া বেরিয়ে আসেনি তো, ঠিকই চাবি দিলে, কোনো মালিক ঘরেই আছে যেহেতু। সেই বাড়ি পুরানার মতোই আছে, কোনো পাল্টানো নেই। ওই যে ওই যে এটা, আসসালামু আলাইকুম আপা আন্টি, আমি লাম্মা করতে পারবা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। না দুইটার পরে আসে নাকি? সকালে যায়। হ্যাঁ এই অনেক জায়গায় এই সৃষ্টি নিয়ম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ নয়টার দিকে যায় না, হয় আপনি সকালে আনতে হইব নাইলে গা বিকালে। আমার মিলাদ আছে না আজকেই তো, হ্যাঁ রাধা হয়ে গেছে। আপা তো হঠাৎ করে উদ্যোগ নিচ্ছে বুঝছেন, না দরকার কি এত বোঝা বোঝা না, আমার তো আছে না লাগবো না। ওই দুই দিন আপনার মার্কেট করছি তো ওর সাথে সাথে আপনি রোবটটা কিনা হয়েছে। না আপাতত থ্রি পিস বানাই না লাগবে, কিনাটা তো আমরা করতে পারি না, কিনাটা না আমার। বাসায় রুনাক বাসায় রেখেছি,
চলেন আপনার গোসল করাই দিতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ সমস্যা হবে না, আপনি চলেন, আপনি চলেন, আবার আমরা এনে দিয়ে যাব আপনাদের। আপনি সব খাইতে পারবেন, মিষ্টি না তো না, এটা কিন্তু চিনি, কিন্তু এটা চিনি, এটাই নিয়ম, নিয়ম নিজেরাই বানাবো। সব আদ দাও, আদ দাও, আদ দাও, যা আদ দাও। দুই মুরব্বী একজন কাজ ঘর কাজ করে শুয়ে রয়েছে, আরেকজন প্যাট উঠায় শুয়ে রয়েছে, কাপড় উঠায় শুয়েছে। আচ্ছা আসে খাবো গোসলে গেছে, গোসলে বাবুকে সবাইকে একসাথে তুমি গলা মাপ দিয়ে রুমের মধ্যে ফালাই দিলে সেটাও ভালো হয়, আবার বালিশের মধ্যে দিতেই হবে, এটা তো আমি বুঝতেছি, বালিশ গুলো শক্ত, বালিশ শক্ত। গামছা বলছি।